বিরতির পর ফিরে এলাম লাখ কথায়। আমাদের বিষয় আজকে ভোটেরও লাগিয়ে, অর্থাৎ ভোট সর্বস্ব পশ্চিমবঙ্গের রাজনীতি এবং সারা ভারতবর্ষের রাজনীতি। কিন্তু আমাদের সঙ্গে আছেন এক্সট্রিম বাদিক থেকে আছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী, আছেন বিশিষ্ট রাজনীতিবিদ অমিতাভ দত্ত, আছেন তৃণমূলের একেবারে যুব নেতা অভিষেক চট্টোপাধ্যায় এবং প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। প্রত্যেককে আবারও স্বাগত জানিয়ে আমি পঙ্কজবাবুর কাছে যাব। পঙ্কজবাবু, যে কথাটা বলেছিলেন যে লোকসভায় মাথা ঠেকিয়ে মোদিজি 2014 গেছিলেন, কিন্তু সেই লোকসভাতে কিছুতেই দিল্লির রায়ট নিয়ে আলোচনা করা যাচ্ছেই না, কারণ সেই আলোচনা স্কোপটা তৈরি করতে দেওয়া হচ্ছে না। কেন? দেখুন, দীর্ঘদিন পুলিশ প্রশাসনে কাটিয়ে আমার একটা প্রশ্ন খুব মনে হচ্ছে, সেটা হচ্ছে দেখুন, যখন ডোনাল্ড ট্রাম্প বা বারাক ওবামার সঙ্গে নরেন্দ্র মোদী যখন সেখানে, উনি হিজ ফেমাস ফর হাগিং, উনি সেখান ফেখেন না একদম, উনি মানে গলবন্ধ জিনিসটা বিশ্বাস করেন, তখন কিন্তু নিজেকে পরিচয় দেন যে চায়ালা, আমার বাবা চা বিক্রি করতেন, আমি চা বিক্রি করতাম, উই বোস্ট অফ ইট, যে ভারতবর্ষে এমন একটা গণতন্ত্র যে গণতন্ত্রে একজন টি সেলার সে ওই জায়গাতে উঠতে পারে, ইটস আওয়ার, এটা আমাদের প্রাইড। কিন্তু আমি একটাই প্রশ্ন করব, যে যেটা অমিতাভ দত্ত বললেন, হি ইজ কারেক্ট, যে মানুষটা 2014 সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন পার্লামেন্টে প্রবেশ করছে, এবার আরো বেশি, আমাকে বলতে দিন, যেটাকে আমরা বলি একদম আজানো, একদম পুরো সাষ্টাঙ্গে উনি পার্লামেন্টকে মানে প্রণাম করেছিলেন, শুয়ে পড়ে এইভাবে হাত পা ছড়িয়ে যে এটা আমার মন্দির পার্লামেন্ট, আরে তোমার দিল্লির বুকে, ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, 53টা লোক মারা গেছে, আজকে পরিসংখ্যান আমি আপনাকে দিচ্ছি, 300 মোটর গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, 125টা বাড়ি পুড়েছে, 4টে মন্দির মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, আরো পরিসংখ্যান আমি দিলাম না, এগুলো যা দিচ্ছি সঠিক পরিসংখ্যান দিচ্ছি, পেট্রোল পাম্প পুড়েছে। নো, আমি ভিজিট করতে বলছি না, ওই ওই জায়গায় ভিজিট করতে গেলে প্রবলেম আছে, কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী বলবেন না আই এম সরি? আরে আপনি তো রায়টা করেননি, আপনার দলের লোকও করেনি, আপনার গুন্ডা সন্ডারা করেছে, বাট আপনি কেন বলবেন না আই এম সরি? এই কথাটা বলার কেন বললো না? শুরু করলে তো প্লিজ, আমি অমিতাভ দত্তর কাছে যাবো, তারপরে আসছি। সরি বলতে বলতে বেরিয়ে গেলেন অমিতাভ দত্ত, প্লিজ, আপনাদের ডাকে, আপনাদের ডাকে যেখানে আমাকে আসতে দিন, আপনি সংখ্যা দিন আমাকে বলুন। অমিতাভ দত্ত, আমরা যে 18 জনকে নতুন করে পাঠালাম, যে দলেরই হোক, বিজেপি দলেরই নতুন করে গেছে বা অন্যান্য দল থেকে গেছে, আমরা জানি ওইটা মন্দির, সেখানে আমরা আমাদের জনপ্রতিনিধিদের ভোট দিয়ে পাঠাই, তাহলে দিল্লি আফটার মাথের পর কেন সেটা নিয়ে লোকসভায় আলোচনা করতে দেওয়া হচ্ছে না? এটা কেন হোলির পরে হবে? এটা হোলির সঙ্গে কি সম্পর্ক? পার্লামেন্টের সেশন চলছে, দেখুন, যারা পুরনো পঙ্কজ বাবু তো নিশ্চয়ই, ইটস আনহোলি ডেভেলপমেন্ট, আপনারা নিশ্চয়ই, এখানে কেন হোলির পর করা হবে আলোচনা? শুনুন, পঙ্কজ বাবুর তো নিশ্চয়ই স্মরণে আছে, অতীতে পার্লামেন্টের সামান্য আলোচনা সেটা একবারে রিপালস হয়ে চায়ের দোকানে এসে পৌঁছাতো, এবং সেটা নিয়ে তর্ক বিতর্ক আলোচনা, যাদের পাঠাই তাদের কাজই তো হচ্ছে তর্ক করা না, যেকোনো বিষয় নিয়ে। গত 20 বছর ধরে ভারতবর্ষের পার্লামেন্টে কিছু উঠে আসবে, হল্লা ছাড়া কিছু হয় না, এবং পার্লামেন্টারিয়ান, আপনি যদি আমাকে বলেন, আমি খুব দুঃখের সাথে বলছি, পার্লামেন্টারিয়ান বলে যারা আছেন ওখানে দেখা যাচ্ছে, তাদের পার্লামেন্টের বক্তব্য যদি আপনি শোনেন,
আপনি অবাক হয়ে যাবেন যে ভারতের পার্লামেন্টে আমি আমাদের এখান থেকে অধিকার নেই স্পিকারকে কিছু বলার, আমরা জানি সেটা আমরা অবমাননায় পড়ে যাব, কিন্তু কেন বারবার বলা হচ্ছে যে হোলির পর এটা নিয়ে কেন সেশন চলছে? এটা সেশন চলছে, অরুণ গগৈর ছেলে সাসপেন্ড হয়ে গেছে। না না সে ঠিক আছে, এরকম আন্ডুলি বিহেভিয়ার, না না আন্ডুলি বিহেভিয়ার বিজেপি অপোজিশনের আন্ডুলি বিহেভিয়ার, এর আগে তো অপোজিশন তো এখন বলছেন, এর আগে তো বিজেপি অপোজিশন ছিল, সেটা ছেড়ে দেন। আমি যেটা বলতে চাইছি দেখুন, তাহলে কিসের জন্য পার্লামেন্টে, শুনুন আমি একটা কথা বলি আপনাকে, কোন বিল নিয়ে পার্লামেন্টে থ্রেডব্যাক ডিসকাশন কিছু হয়নি, বিরোধীদের নিয়ে কি হয়েছে বিরোধীদের, এবং সিএএ নিয়ে না বিজেপি বিলটা নিয়ে আলোচনা করতে চাইছে, কংগ্রেস অপোজিশন যে সিএএ নিয়ে আলোচনা করেছে, এত ইনফ্রাকচুয়াস গোলাম নবী আজাদ থেকে পরপর যদি আলোচনা করতে বলেন তাহলে বলা যে বোঝা যাবে যে পার্লামেন্টটা কি অবস্থায় আছে। আজকে আপনি যেটা বলছেন পার্লামেন্টে ভরসা, শুনে নেন আমি আপনাকেই বলছি, পার্লামেন্টে 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 আমার কথা শুনুন না, আগে আজকে আজকে পার্লামেন্টে আজকে আমার কথা শুনুন, আজকে পার্লামেন্টে যদি এই রাইটটা নিয়ে আলোচনাই হয় কি আপনার বেরোবে, হোয়াট উইল বি দি আউটকাম, না হোয়াট উইল বি দি আউটকাম, হু আপনি পঙ্কজবাবু বলে দিলেন যে আপনি রাইট করেননি, আপনি রাইট করাননি, আপনার দলও করেনি, সন্ডা গুন্ডারা করেছে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের লোকেরা করেছে? নো নো, হু হ্যাজ ডান ইট? যে গুম যারা এর জন্য, আমি এখানে জ্যোতি বসুর একটা কথা কোট করছি, আমি জ্যোতি বসু ফলোয়ার না, তাহলে আপনি চিহ্নিত করুন, আমি বলছি জ্যোতি বসু বলেছিলেন যে সরকার না চাইলে রায়ট হয় না, একদম আমি সেটাকে ইয়ে করে দেন, আপনি সেটাকে ডিমলিশ করে দিন এই স্টেটমেন্টকে, কিন্তু হ্যাঁ পশ্চিমবাংলা তো হয়েছে, যখন প্রথম কয়েকদিন কিছু লোক গিয়ে রেল স্টেশন গুলো ভাঙচুর করেছিল, না না বুঝে বুঝে রেলের এই যে সিলেক্টিভ, দাঁড়ান এই যে সিলেক্টিভ ভ্যান্ডালিজম, রাইট, এই যে সিলেক্টিভ ভ্যান্ডালিজম এন্ড রাইট, এই জিনিসটা না না এইটা আপনি যেখানে শুরু করেছিলেন ভোটের লাগিয়া, যারা শুধু ভোটের জন্য রাজনীতি করতে যাচ্ছে তাদের তাদের কাছে পার্লামেন্ট শুধুমাত্র কতগুলো ইটের স্তম্ভ, সেখানে আমি মাথা ঠুকছি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, সেটা পশ্চিমবাংলা বলুন অথবা দিল্লি বলুন, যেটাকে আপনি আজকে কোথায় গেল, শুনুন আমি তো মিছিল করেছি, ওরে যদি দেখে যা মমতার সততা, আজকে তৃণমূলের কোন কর্মীর মুখে হাত দিয়ে বলুক যে আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সততা বজায় আছে, আজকে নতুন স্লোগান আনতে হচ্ছে, আজকে নতুন স্লোগান আনতে হচ্ছে, শুনুন কে আনছে, না না আমি কথাটা বলি, এই যে লোকটা নিয়ে আসছে তাকে আমি এইরকম দেখেছি, যেরকম আপনাকে দেখছি সেরকম দেখেছি, যে লোকটা নিয়ে আসছে আমরা তাকে পলিটিক্যাল লোক বলে গণ্যই করি নাই, এবং আজকে যদি ধরুন পলিটিশিয়ান, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি সব আলাদা আলাদা জায়গা, পলিটিশিয়ান হ্যাজ গট দি ফোর সাইটেড, তাই জন্যই তারা দেশের সর্বোচ্চ জায়গায় আছে, আমি একটা কথা বলি, আমার বলার সময় আমি একটা সেকেন্ড বলছি, বাই দ্য ওয়ে একটা তথ্য আপনারা জানবেন, শাহিনবাগ প্রায় খালি, পাঁচ সাতটা করে লোক বসে আছে, আমার প্রশ্ন সাধারণ মানুষ হিসেবে, দিল্লির অত বড় দাঙ্গা করাবার জন্য কি শাহিনবাগ করা হয়েছিল তিন মাস ধরে? আমি তোমাকে প্রশ্ন করে বলিনি বাংলার গর্ব কেন, আমি সব উত্তর দেবো, উত্তর দেবো এক এক করে, আরেকটা হচ্ছে যে উনি যে শাহিনবাগ প্রসঙ্গ তুললেন, আমি এই প্রসঙ্গে দুটো কথা বলছি, খুব ইম্পর্টেন্ট কথা ম্যাডাম, আর এই কথাটা আমি হাওড়ায় থাকি, হাওড়ায় বেলুড় মঠ রয়েছে, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে খুব প্রাসঙ্গিক একটা কথা, তো আমি একটা সন্ন্যাসীর কথা বলবো, একজন ভারত বিখ্যাত বিশ্ববিখ্যাত সন্ন্যাসী, যিনি বেরিয়েছেন ভারতবর্ষকে ঘুরে দেখবেন বলে, ভারতবর্ষকে পরিভ্রমণ করবেন বলে, এমন একটা সময় তিনি কাশ্মীরের ঝিলাম নদীর তীরে গিয়ে একটা নৌকা পেয়েছেন, সেই নৌকায় উঠেছেন, উঠে একটা সাত বছরের মাতৃহারা কন্যাকে তিনি দেখতে পেলেন, এবং সেই মাতৃহারা কন্যাটি পরিচয় ছিল একজন মুসলিম, এবং তাকে তিনি ভারত মাতার সাম্যক রূপ হিসেবে তিনি পূজো করেছিলেন, সেই পশ্চিমবাংলার ছেলে আমি, সেই হাওড়া জেলার আমরা মানুষ, যে স্বামী বিবেকানন্দ হাজার হাজার নয় লক্ষ লক্ষ ইউথের আইকন, আজকে সেই স্বামী বিবেকানন্দের আইকনিক ভারত মাতারা শাহিনবাগে পুলিশের লাঠি পেটা খাচ্ছে, তারা কি চেয়েছে? আমাকে বলতে দিন তাদের ডিমান্ডটা কি,
তারা চেয়েছে শাহিনবাগে অভিযোগ লাঠি কাটা হয়নি কিন্তু এটা হিস্ট্রি না বেলডাঙ্গা বেলডাঙ্গা মুর্শিদাবাদের বক্তব্যটা হচ্ছে যে ভারতবর্ষটা তাদের স্টেশন লুট করে অ্যারেস্ট করেছে উলুবেরিয়া স্টেশন লুটের পরে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রতিটা এমএলএ আমার বক্তব্যটা আমাকে বলতে দিন না আমি তো শেষ করিনি এখনো আমার বক্তব্য হলো যখন দিল্লি জ্বলছে আমাকে একটু বলতে দিন আমার বক্তব্য হলো যখন দিল্লি জ্বলছে যখন অজিত ডোভালের মতন কেন্দ্রীয় নিরাপত্তা দিল্লির বুকে গেলে একজন সাধারণ ছাত্রী তাকে প্রশ্ন করে যে আমরা কিভাবে বাঁচব তখন একটা পরিস্থিতিতে দিল্লির রাইসিনা হিলস থেকে মাত্র 10 মিনিট বা আধা ঘন্টার দূরত্বে যেখানে দাঙ্গা স্পট হচ্ছে সেখানে কেন ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদেরকে টুইট বার্তায় শোক বার্তা প্রকাশ করতে হবে? আর এ প্রসঙ্গে এবার আমি পশ্চিমবাংলার কথা বলি, বাংলার গর্ব মমতা। দেখুন আজকে ভারতবর্ষের রাজ্য রাজনীতি যদি আপনি দেখেন সেখানে দেখতে পাবেন মেক ইন ইন্ডিয়া একটা ব্র্যান্ড, এবং সেই ব্র্যান্ডটাকে প্রমোট করছেন কে? আমাদের মহামান্য না, আমার বক্তব্যটা কিন্তু শেষ হয়নি, না আমি বলছি ব্র্যান্ডের পাল্টা ব্র্যান্ড, আমি আমি এখনো শেষ করি আমার বক্তব্যটাকে শেষ করি। অভিষেক বাবুর কোন ব্র্যান্ড? অভিষেক বাবুর কোন ব্র্যান্ড সেটা আমি আমি সবার কাছে দেখুন আপনি আমার বলতে দেবেন না, আপনি প্রমাণ করে দেখান, আপনি নয় প্লিজ আপনি এখানে ব্যক্তি আক্রমণ করবেন না, আপনি প্রমাণ করে দেখান প্লিজ ব্যক্তি আক্রমণ করবেন না। আমি যদি বলি অমিত শাহের এখানে কোনো প্রমাণ দেওয়ার জায়গা নেই, ছেলে তার তার অমিত শাহের যিনি ছেলে বিগত 5 বছর ধরে তার ব্যাংক অ্যাকাউন্টে এই যে 100 টাইমস যে বাংলার গর্ব মমতা এই যে প্রজেক্টটা এটা কিন্তু কোন সরকারি প্রজেক্ট না, এবং এইটা আমি আমার রাজনৈতিক দলের কি করব প্রচার করব সেই দলের একান্ত ইন্টারনাল ম্যাটার সেটা। আমরা যদি দেখে এসি কবে হাইকোর্ট জিজ্ঞেস করেছে, আপনি বলুন বাংলার বিরোধিতা করা ছাড়া কোন উপায় নেই, উনি বলতে দেবেন না আমাকে, উনি বলতে দিলে উনি কোন উত্তর দিতে পারবেন না। সব থেকে বেশি বলতে দিচ্ছি কিন্তু ওনাকেও বলতে দিতে হবে, সেটা হচ্ছে পঙ্কজবাবুর কাছে যাব, এটা ইন্টারনাল ব্যাপার এটা নিশ্চয়ই, কিন্তু আমরা জানি ভোট কিন্তু আমরা এই পার্টিগুলোকেই দিই 100 বার আমাদের আমাদের চয়েসের পার্টি, কিন্তু সেখানে যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় হতেই পারে তাদের ইন্টারনাল ব্যাপার, যে আমাদের সামনে সমস্ত আইকনকে ধুয়ে মুছে যিনি এক্সিস্টিং যার অ্যাসেসমেন্টটা হয়তো অনেকটা সময় গেলে তারপর হবে, রবীন্দ্রনাথের অনেকটা সময় গেছে বাংলার গর্ব রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর 200 বছর রাজনীতি চলছে যে একটি মানুষের উত্তর দিচ্ছি। দেখুন এর মধ্যে কোন সন্দেহ নেই, আমি আপনাকে বলছি আমার আমার অ্যাসেসমেন্টে, আমি যেহেতু একদম দীর্ঘদিন এই বাংলা রাজনীতিটাকে একদম গ্রাসরুটে আমি দেখেছি, জ্যোতি বসুর পরে যদি কেউ গ্রাসরুট রাজনীতি এই মোমেন্টে বাংলাদেশে যারা বেঁচে আছেন ভালো কেউ বোঝেন, শি ইজ নন বাট মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি গ্রাসরুট লেভেল রাজনীতিটা ভালো বোঝেন, এর মধ্যে সন্দেহ নেই, বাট আপনি যদি গ্রাসরুট রাজনীতিটা এতই ভালো জানেন এবং আপনি যেভাবে কাজকর্ম করেছেন তাতে আপনি যতটা এগিয়ে আছেন, এমনকি প্রশাসনিক মিটিংগুলো পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে হুইচ ইজ আনএথিক্যাল, তাহলে আমি আপনার বলছি আপনার মতো ওই রকম একজন মানে গ্রাসরুট লেভেলের নেত্রী আপনাকে প্রশান্ত কিশোর লাগবে কেন? এক নাম্বার টু, আমার এখনো পরিষ্কার মনে আছে তখন আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র, সেই সময় ইন্দিরা গান্ধীর যে দল তখন ইন্দিরা গান্ধীকে বলা তো এশিয়ার মুক্তি সূর্য, বাংলাদেশ বিচ্ছিন্ন তখন স্বাধীন দেশ হয়ে গেছে, দেবকান্ত বড়ুয়ার মতো নাম করা লোক, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট, উনি বলে দিলেন, উনি আর নাম করা কবি বললেন ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্ডিয়া, এই যে চাটুকারিত্ব এই যে স্থাবকতা উনি শুরু করেছিলেন, আমরা সেদিনই বলেছিলাম যে এই লোকটা কংগ্রেস দল এবং ইন্দিরা গান্ধীর সর্বনাশ করলো,
এই যে মমতা ব্যানার্জি যে কাজ আছে, মনে করিয়ে দিই, যখন ইন্দিরা গান্ধীর দল ভেঙে গেল প্রথম যারা বেরিয়ে গেল তার মধ্যে দেবকান্ত বড়ুয়াও, একদম তাই, একদমই তাই, প্রথম ইন্দিরা গান্ধীকে গালি দিয়ে বেরিয়ে গেল। আমি আপনাকে বলছি, আমি নাম করে বলছি, প্রিয়ঞ্জন দাশবংশী থেকে সবাই বেরিয়ে গিয়েছিল, ব্রহ্মানন্দ রেড্ডি কেউ ওনার পাশে ছিলেন না। কাজে আমি আপনাকে বলছি, যারা লেভেল হেডেড পলিটিশিয়ান তারা কখনো নিজেদের ব্রান্ড করেন না, কখনো বলেন না যে গর্বের প্রতীক মমতা, এটা বলতে হয় না। এটা কি ব্যাকফায়ার করতে পারে? এটা ব্যাকফায়ার করতে পারে। অমিতাভ দত্ত দেখুন, দেখুন দেখুন এই মুহূর্তে, দেখুন আমি একটা কথা বলছি, দেখুন এই মুহূর্তে পলিটিক্সটা শুধু নাম্বার গেম। দেখুন পলিটিক্স হচ্ছে 51 versus 49, 51 কে বাড়িয়ে যান, 49 কে কমিয়ে যান, তাহলে আরো আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আজকে পোলারাইজেশন, দেখুন আমি দুটি শাহিনবাগে বসতে দিয়েছে বিজেপি, আবার এখানে রেল লাইন রেল স্টেশন গুলো জ্বালাতে দিয়েছে, এখানে শোনো না, এখানে ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, আবার 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 দেবাশীষ বাবু, আবার পশ্চিমবাংলায় রেল স্টেশন ভাঙতে দেওয়া হলো। আচ্ছা, যত এইগুলো কমনওয়েলথ সিস্টেমে ডিভিশন হয়ে যাবে তত কিছু কিছু লোকের ভাগ হচ্ছে। তাহলে আমি একটা কথা বলি, শুনুন, অমর্ত সেন বলছেন, যে ভোট কেনার জন্য ঘুষ দেওয়া হচ্ছে, এই জিনিসটা ওয়েলফেয়ার পলিটিক্স, ডোল পলিটিক্স, যাই বলে থাকুন, আলটিমেটলি উন্নয়ন, পশ্চিমবাংলার আপনি উন্নয়ন বলছেন, আমি স্ট্যাটিস্টিক্স এর সময় নাই, এই যে অ্যালকোহল ইকোনমি করতে আসছে, আমার কথা শুনে নেই, আমি হাওড়ার লোক, দেখুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল, যেই বিল্ডিংটা গার্মেন্ট হাব হওয়ার কথা ছিল সেখানে আজকে সেক্রেটারিয়েট, আমি এর ইতিহাস বৃত্ত সমস্ত জানি। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা, দেখুন হাওড়া ওয়াজ নোন এজ শেফিল্ড অফ ইন্ডিয়া, আমি হাওড়ার ছোটখাটো কারখানা, শোনেন না, মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের জন্য হাওড়ার শিল্পের ব্যাপারে কোনো মাথা কামাননি, তাদের ডাকেননি, তাদের জিজ্ঞেস করেননি। আমি যখন বাজারে যাই ঘুরি, আমাকে অনেকে বলে, দাদা আপনি টিভিতে কেন বলেন না হাওড়ার শিল্পের ব্যাপারে, সুইস গেট, সুইস ফ্যাক্টরি থেকে আরম্ভ করে ডক চক, ছোট ছোট কারখানা, তারপরে আপনার ওই সমস্ত বন্ধ হয়ে গেছে, আমাকে বলে দাদা আপনি টিভি চ্যানেলে যান, আপনি বলেন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ, তিনি এটার থেকে প্রমাণ হয় শি ইজ ইন্টারেস্টেড ইন পলিটিক্স, not in welfare of people at the people of Howrah. বলুন কি করেছেন, আমি জানতে চাই হাওড়ার জন্য উনি কি করেছেন, বলছি 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 আমাকে বলতে দিন। আচ্ছা রাস্তা হয়েছে, শুনে নিন, আগে ছিল রিক্সা নগরী, এখন হচ্ছে টোটো নগরী, রাস্তা ছিল, রাস্তা ছিল দুটো দিন ধরে, হাওড়ায় 4.4% রোড হয়েছে, বলতে দিন, বলতে দিন, আমার কথাটা আপনার কথাটা যেমন আমি শুনলাম ঠান্ডা মাথায়, এবং তারপরে আমি আপনার সঙ্গে কাউন্টার কথা বলছি, আমি আমাকে বলতে দিন। দেখুন একটা শিল্প যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্ডাস্ট্রি, সেই শিল্পটাকে স্থাপন করতে গেলে আমি একটা শিল্পওয়ালাকে ফোন করলাম যে কালকে একটা শিল্পপতি চলে আসুক, অনেক বড় স্বামী চলেছে করুক, তাতে শিল্প সেটাই বলছি, শিল্প সামিট, ইন্ডাস্ট্রিয়াল সামিট অনেক হয়েছে, আমাদের তো আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতন সমস্ত বন্ধু বান্ধব শিল্পপতি নেই, আমাদের তাহলে আমি আমার প্রধানমন্ত্রী কানবো না, দেখুন একটা রাজ্যে শিল্পকে তৈরি করার জন্য সেই শিল্পের কিছু আনুষঙ্গিক পরিকাঠামোর প্রয়োজন, আজকে 8 বছর যথেষ্ট সময়, অবশ্যই আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি যে 9 বছর বাংলার মানুষ হিসেবে আমি আমার কথা বলছি, দেখুন আজকে সোনার বাংলা হয়েছে নাকি হীরের বাংলা হয়েছে নাকি রূপোর বাংলা হয়েছে আমি সেটা পশ্চিম বাংলার মানুষ হিসেবে বলতে পারবো না, পশ্চিম বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে বাংলার পরিকাঠামোগত কি পরিবর্তন এসেছে আমি সে কথা বলতে পারবো, কিন্তু সেটা হীরের সঙ্গে না সোনার সঙ্গে সমতাপূর্ণ আমি সেটা জানি না, সেটা একটা সাংস্কৃতিক শব্দ,
এবার আমি এ প্রসঙ্গে বলতে পারি, দেখুন ওনারা বিভিন্ন রকম ভাইপো, দিদি, দাদা, মোটা ভাই এসব বলে সম্বোধন করেন, এটা ওনাদের দলীয় কালচারে আছে। আমাদের কালচারে একটা জিনিস আছে, কি জানেন, আমাদের কালচারে আমাদের দিদি সাহেব, অবশ্যই দিদি, খালি আপনার নয়, আমাদের সকলের দিদি, উনি আমাদের একটা জিনিস শিখিয়েছেন যে আমরা কিন্তু কোনো দলের আভ্যন্তরীণ শৃঙ্খলা, আভ্যন্তরীণ নিয়মতান্ত্রিক বিষয় নিয়ে মাথা ঘামাই না। আমরা যে বিষয়টা নিয়ে মাথা ঘামাই আমাদের উন্নয়ন নিয়ে। আপনি আমাকে প্রশ্ন করলেন 2016 তে জিতে আসা অন্য পার্টির এমএলএ, তারা কিন্তু সশরীরে উন্নয়ন দেখেই চলে এসেছিল, এটা মনে করিয়ে দিলাম। দেখুন উন্নয়ন দেখে জিতেছে অন্য দল, তারা কিন্তু তৃণমূলের উন্নয়নটা জেতার আগে দেখেনি। আজকে পশ্চিমবাংলার যদি আপনারা দেখতে পান যে ভারতবর্ষের যে কিছুদিন আগেই বাজেট গেল আর আমাদের রাজ্যেরও কিছুদিন আগে বাজেট গেল, আপনি যদি সেই বাজেট পরিসংখ্যান দেখেন আপনি দেখতে পাবেন যে কোন, আমাকে বলতে দেবেন কিন্তু এরপরে বিচারটা সবাই সাধারণ মানুষ সবাইকেই দেব, আপনি দেখবেন কন্যাশ্রী প্রকল্পে বাজেট উন্নয়ন বেড়েছে, আপনি যদি দেখেন স্বাস্থ্য সাথীতে বাজেট বেড়েছে, আপনি যদি দেখেন তফসিলি জাতিদের উন্নয়নে বাজেট বেড়েছে, কিন্তু আপনি যদি একদিক থেকে কেন্দ্রের বাজেট দেখেন সেখানে ধারাবাহিক একটা অবক্ষয়, সেখানে সব কমেছে, আমার পশ্চিমবঙ্গের বাজেট বেড়েছে, এবং ভারতবর্ষের মধ্যে একটা, জাস্ট এক সেকেন্ড, ভারতবর্ষের মধ্যে একটা বিরোধ, আমাদের কেন্দ্রীয় সরকার দুটো ভারতবর্ষ তৈরি করছে, একটা হচ্ছে শাইনিং ইন্ডিয়া যেখানে বিভিন্ন শিল্পপতিরা তারা ভারতবর্ষ থেকে অর্থ নিয়ে পালিয়ে যাচ্ছে, সেই ভারতবর্ষের মান উন্নয়ন হচ্ছে, আর একটা হচ্ছে তারা কি সাফারিং ইন্ডিয়া যেখানে গুজরাটে পাঁচিল দিয়ে ভারতবর্ষের দারিদ্রতাকে ঢাকা দিচ্ছে। দেবাশীষ চৌধুরী, সেখানে আমাদের পশ্চিমবাংলার নেত্রী দেবাশীষ চৌধুরীর কাছে যেতেই হবে, অনেকক্ষণ যায়নি, তিনি কিন্তু এই জায়গাটাকে আঙুল তুলে সাধারণ মানুষকে দেখিয়েছেন। যে কথাটা বললো যে এবারে বাজেটে প্রভূত ওয়েলফেয়ারের কথা বলা হয়েছে, আমরা এমনও দেখেছি যে একটি জেলায় বিভিন্ন জনজাতির জন্য আলাদা আলাদা ইউজ আছে। এবারের বাজেটে তৃণমূলের, এই তৃণমূল সরকারের বাজেটে কিন্তু আমরা একটি জেলায় বিভিন্ন জনগোষ্ঠীর জন্য ইউনিভার্সিটি দেখেছি, এবং সেই ইউনিভার্সিটি গুলো বিভিন্ন জনগোষ্ঠীকে বলে 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 করা হয়, কেন করা হয় সেটা ভোট যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন, এখানেও ভোট ব্যাংক পলিটিক্স আছে কিনা। কিন্তু আমি আসতেই হবে যে ইয়েস ব্যাংকের যে ডিজাস্টার, সে তারপর থেকে কিন্তু সাধারণ মানুষের সমস্ত ব্যাংকের উপর আগের থেকেই ডেমনিটাইজেশনের পর থেকে কিন্তু আতঙ্ক ছিল, ইয়েস ব্যাংকের পর কিন্তু আরো হাহাকার বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এই এই বাতাবরণে অনেকেই বলছেন যে এই ইকোনমির এই ডিজাস্টার তার সঙ্গে আনরেস্ট, সোশ্যাল আনরেস্ট সবকিছু মিলেমিশে, সেখানে কোথা থেকে কেন্দ্রেই বা শিল্প আসবে, রাজ্যেই বা শিল্প আসবে, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা, কি বলবেন? পলিটিক্যাল আনরেস্ট, আমি একটা কথা বলছি, পঙ্কজ স্যার যেটা বললেন যে সরি কেন বলেনি, না আমি আপনার উত্তরটা দিন যে এই রকম পশ্চিমবাংলায় 34 বছরের জন্য সিপিএম কে, লেফট ফ্রন্ট কে 70 বছর সরি বলতে হবে, আর কংগ্রেস কে 50 বছর ভারতবর্ষকে গড্ডে গাড্ডা করে আপনি প্রকারান্তরে স্বীকার করছেন সরি পরিস্থিতি হয়েছে, আগে ওরা বলবে 50 বছর, ওরা বলবে তবে আপনারা বলবেন, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে সেই বাচ্চাদের বিষয়টা হচ্ছে, দাঁড়া এবার বলছে ওরা, আমি মেনে নিলেন সরি হয়েছে, স্যার বলেছেন সরি কথা, সেটা সরি সরি বলা পরিবেশ আছে, এবার আপনি শুনুন, এবার আপনি শুনুন, এই যে ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টর প্লাস ওই যে এলআইসি এর কথাটা বললেন, এলআইসি এর বিষয়টা দেখুন কিরকম ভাবে এই সিওর এরকম অপপ্রচার হয়েছে, এলআইসি নিজের কিছু শেয়ার ইয়েস ব্যাংকটা নো ব্যাংক হলো কেন বলুন, এটা ভারতবর্ষে 23টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যার মধ্যে 74%
আমি বলছি বেসরকারিকরণ হোক, প্রাইভেটাইজেশন হোক, ক্যাপিটাল মার্কেট সেই টাকাটাকে কাজে লাগানোর জন্য প্রফিট আর্নিং করার জন্য এলআইসির যে সঞ্চিত টাকা এলআইসি করে আর্নিং করতে ইনফরমেশন 2,15,000 কোটি টাকা আমার ছোট্ট একটা ইনফরমেশন 2,15,000 কোটি টাকা সংস্থাকে মাধ্যমে সরকার চলছে, যার মধ্যে 2,10,000 কোটি টাকা ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে গতকালকে ভারতবর্ষের অর্থমন্ত্রী বলেছেন যে অনিল আম্বানির কাছে ইয়েস ব্যাংক উনি বলেছেন, তাহলে অনিল আম্বানিকে তো এই গত 6 বছরে কিছু বলা হলো না করা হলো না, আরো অনেকে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এবং আমরা এই 2021-এর ভোটটাকে পাখির চোখ করে যারা বড় বড় স্টলওয়ার্ট নেতারা পুরো ভোটকে সামনে রেখে অনেকেই বলছেন যে ওখানে লিটমাস টেস্ট হবে, সেখানে কোনো গাজুয়ারি হবে না, সেটা পিকে এফেক্ট হবে, রুলিং পার্টির গাজুয়ারি হবে না, আমরা সেটা দেখব। কারণ আমাদের মনে আছে বিধাননগরের 2015-র মিউনিসিপ্যালিটি ভোটের সেই টাটকা দৃশ্য, সেটা খুব নিকট অতীতে তৃণমূলের সেই গাজুয়ারি করার দৃশ্য আমাদের মনে আছে, সেই সমস্ত কিছুকে মনে করে এবং ডিস্ট্যান্ট যে দূর থেকে যে বিজেপি এগিয়ে আসছে আমাদের কি বলবো, কংগ্রেস সিপিএম তারা জোটবদ্ধ হয়েও সেভাবে লড়াই দিতে পারছে না, ডিস্ট্যান্ট সেকেন্ড হিসেবে কিভাবে কতটা এগিয়ে আসে বিজেপি, আমরা পুরো ভোট, কর্পোরেশন ভোট এবং 2021-এর ভোটের দিকে তাকিয়ে থাকবো। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।